بسم بسم الله আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على من كان نبي آدم بين الروح والجسد أجمال أجمالنا أكمال الأكمال وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته أجمعين فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ করে করে আমার সাথে সকলে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। আলাম ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল করিম। قال النبي صلى الله تعالى عليه وسلم يشفع يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء. আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশওকিহি ওয়া মাতলুবিহি আমিরা ওয়া মুখবিরা। সুবহানাল্লাহ বলেন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
সল্লু আলাইহি ওয়াসাল্লামু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা এই যদি হয় দুরুদের আওয়াজ, এটা কি ইমানদারের দুরুদের আওয়াজ? কি কোন ইমানের আওয়াজ করতে করতে রেজিমাওয়ালার জীবন শেষ, ঠিক নি? এখনই কি আর ইমানের আওয়াজ করতে হইব? কথা বলেন ঠিক কি না? তো দুরুদের আওয়াজটা কি একটু মহাব্বত হবে, উচ্চ আওয়াজে হবে না আস্তে আস্তে হবে? আপনার তো যেভাবে বেড়াইমা মুরগ আছে না, এই মুরগের মতো জিমাইয়া জিমাইয়া দুরুদ পড়তেছেন, মনে হয় যে রাত্র তিনটা বাজে। আসলে কয়টা বাজে? কয়টা বাজে? পনেরো দশটা নাকি নয়টা ৪৪ বাজে? তখন রাত্র তো বেশি এখনো হয় নাই, কথা বলেন ঠিক কি না? একটু মহাব্বতে প্রেম ভালোবাসা নিয়ে আল্লাহর হাবিবের উপরে একটু দুরুদ শরীফ পড়া দরকার আছে না নাই? আর আওয়াজ করে বলে না আছে না নাই? ও বন্ধু, দুরুদ কেমন জিনিস, কেমন ইবাদত! আমার আল্লাহর কোন নামাজ আসেনি আছে না? আওয়াজে তো বোঝা যায় মনে আছে 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 না? ও বন্ধু, আমার আল্লাহর নামাজ পড়া লাগে না, আমার আল্লাহর ইবাদত করা লাগে না, আমার আল্লাহর রোজা রাখতে হয় না, কিন্তু আমার আল্লাহ বলেন আমি আল্লাহ এমন একটা ইবাদত করি যে ইবাদতটা হচ্ছে আমার প্রিয় নবীর উপরে, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ বলেন না? নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু ফেরেশতাদেরকে নিয়ে, ইউসাল্লুনা আলান নবী, আমি আমার হাবিবের উপরে, আমি আমার বন্ধুর উপরে দুরুদ শরীফ পড়ি। জোরে বলেন না সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! আল্লাহ যেই দুরুদ শরীফ পড়ে সেটা তো আমরা পড়তেছি, ঠিক কিনা বলেন না? দুরুদ ইব্রাহিম, কিছু মৌলবীর দল আছে কই সবচেয়ে আফজল দুরুদ বলে ইব্রাহিম, বেহবর দলে মা সালাও বুঝে না, আফজল নামাজের জন্য, কথা কোন ঠিক কিনা? দুরুদে ইব্রাহিম শুধু তাশাহুদের পরে দোয়ায়ে মাসুরার জন্য আফজল, এই মাসুরা সারা দোয়ায়ে দুরুদ ইব্রাহিম পড়া যাবে না, কেননা পড়লে পরে এটা মাকরুহ হয়ে যায়, মাসালার কিতাবে আসছে মাকরুহ তাহরিমা হয়ে যায়, মাসালা বুঝে না, কথা কোন ঠিক কিনা? মুখটা বইরা বইরা কো দুরুদ ইব্রাহিম পড়ো, কথা কোন ঠিক কিনা? আর আল্লাহ কই ইউসাল্লু না আলান নবী, এটা কোন সাল্লু? দুরুদ ইব্রাহিমের কথা কইছে সাল্লু মানে কি? আমার হাবিব, জোরে বলেন সুবহানাল্লাহ! আওয়াজ করে বলেন ঠিক কি না? বুঝতে কষ্ট হইছে নি? ও বন্ধু, আমার আল্লাহ বলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ইমানদাররা, তোমরাও পড়ো আমার হাবিবুর উপরে দুরুদ শরীফ, সালাত সালাম শোনার মদিনা পাঠানো দরকার আছে না? তাহলে একটু মহাব্বতে বলা দরকার আছে নি? একটু আওয়াজ করে পড়বেন না ঘুমাইয়া ঘুমাইয়া? মহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লাল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলী নবীজি গো। ও মায়ার নবীজি আমার, মদিনার মাটি যদি আমি হইতাম, নবীজিকে বুকে ধরে রাখিতাম। আল্লাহ হুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। পাথরে কালেমা পড়ে আমার প্রিয় নবীর প্রেমেতে
উস্তু নেহান নানা কদে আমার প্রিয় নবীর বিরহে। আল্লাহু আকবার বলেন। পাথরে কালে মাপুরে আমার প্রিয় নবীর প্রেমেতে উস্তু নেহান নানা কদে আমার দয়াল নবীর বিরহে। আঙ্গুল মুবারকের ইশারাতে বলেন, আঙ্গুল মুবারকের ইশারা চন্দ্র দুবাগ হয়ে যায়, সেই নবীজি শুয়ে আসেন সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। মহব্বতে পড়ি লা ইলাহা জুড়ে, লা ইলাহা ভালো লাগে, লা ইলাহা একসাথে, লা ইলাহা বৈজন বৌ তোরে মদিনা, আমরা কে মনে যাব জানি না, বলুন বৌ তোরে মদিনা আমরা কে মনে যাব জানি না, আমার মুর্শিদ জানে ঠিকানায়, আমরা রেজি বিজানে সোনার মদিনা। আর জোড়ে লাইলাহা বৈজন নামাজ রোজা সাইরোনা, তোমার মা বাবার খেদমত বইলো না, বললো নামাজ রোজা সাইরো তোমার মা বাবার খেদমত বইলো না, আমার নবীজির দরুদ সাইরো না, আমার নবীজির দরুদ সাইরো বন্ধু নূর নবীকে বইল না। লাজুড়ে লাইলাহা লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না গো, ও আমার রেজবিয়া দরবারের বাবারা, ও আমার রেজবিয়া দরবারের মুড়িদারা, ও আল্লাহর বলির আশেকেরারে, আজকে রেজবি মাওলার শরণে এই বেহেস্তের বাগানের মধ্যে বসিয়া, অন্তরের দিকে কান্ডা লাগাইয়া, চক্ষু গলি বন্ধ করে আমার সঙ্গে জবানটা খুলে খুলে আমার দয়াল আল্লাহর নামে একটু জিকির করেন, বলেন আল্লাহ 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 বহনেলো কাইলির মুর্শিদ, কোন বহনেলো কাইলি আহমা রে, তুই কেমনে বইলা রইলি আই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ। কোন বহনেলো কাইলির রেজবি, কোন বহনেলো কাইলি আহমা রে, তুই কেমনে বইলাহ রইলি আই মাশাল্লাহ আল্লাহ 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 আল্লাহ।
তোর শোনে মধুর আলাপন কি না কোথায় ছিল হঠাৎ করে এই চিস্তির নাম কে বোলাইয়া দিল মশলা মারহাবা তোর শোনে মধুর আলাপন কি না কোথায় ছিল হঠাৎ করে এই বুরহানের নাম কে বোলাইয়া দিল মাশাল্লাহ আল্লাহ আমার মতন এমন পাগল আমার মতন এমন পাগল আবার কারে পাইলি আহমা রে তুই কেমনে বইলা রইলি আই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ কোন বউ নেলো কাইলির মুর্শিদ কোন বউ নেলো কাইলি আহমা রে তুই কেমনে বইলা রইলি আই মাশাল্লাহ কোন বউ নেলো কাইলির রেজবি কোন বউ নেলো কাইলি আহমা রে তুই কেমনে বইলা রইলে আই মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আই মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমা শহনা নয়ন আহমা রে বহলি বাগ মুর্শিদ কে মনাই মশলা মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমা শহনা নয়ন আহমা রে বহলি বাগরে জিবি কে মনাই আই মশলা আল্লাহ 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 আমি তোমায় বালক বাসি পাগলের মহত ওহন মশলা যত খুশি কাহত গরে জিবি জন মের মত ওন মশলা মারহাবা আল্লাহ 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 আমি তোমায় বালক বাসি পাগলের মতো অঙ্গন যত খুশি কাদও গরে জিবি জন মের মতো অন মশলা আল্লাহ তোমায় বাল বাসি গো বলে মন্দ বলে পরশি মশলা তোমায় বাল বাসি গো বলে মন্দ বলে পর শিঙ্গে আহমা রে বুলি বাগ মুর্শিদ কে মনাই আই মারহাবা মাশাল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আহমার গোমা শহনা নয়ন মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমা শহনা নয়ন আহমা রে বুলি বাগ মুর্শিদ কে মনাই মশাল্লাহ মশাল্লাহ আহমা রে বুলি বাগ মুর্শিদ কে মনাই মারহাবা আল্লাহ হরে মহর্ষি চরণ অমূল্য দন ঘোষ না কুহুরানে আমার জীব অন বিলাইয়া দে ম গোহামি রে জিবি শরণে মশলা
হাইরে মহর্ষি চরণ অমূল্য দন্দু সহনা কোরানি আমার জীবন বিলাইয়া দে আমার মুর্শিদের চরণে আমার জীবন বিলাইয়া দে আমার দয়ালের চরণে মাশাল্লাহ মারহাবা মুর্শিদ বিনে ও পাই নাই রে মরণ কো বরে মুর্শিদ বিনে ও পাই নাই রে মরণ কো বরে মাশাল্লাহ হাই রে মুর্শিদ বিনে ও পাই নাই গো হা শহর নিদানি হাই রে মুর্শিদ বিনে ও পাই নাই গো হা শহর নিদানি আমার জীবন বিলাইয়া দে গো আমার দয়ালের চরণে মারহাবা মাশাল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে মুর্শিদের পায়ের দলি আমি মাকি বব দনে দয়ালের পায়ের দলি আমি মাকি বব দনে মাশাল্লাহ হাই রে মুর্শি চরণ মাতাই লইয়া গুরু বব নে বনে মাশাল্লাহ হাই রে মুর্শি চরণ মাতাই লইয়া গুরব রাতি রহ দিনে আমার জীব অন বিলাইয়া দে গয়া আমার দয়ালের চরণে আমার জীব অন বিলাইয়া দে গয়া আমার রে জীবিশার চরণে মাশাল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি উপস্থিত মুজাদ্দিদ আজম মুহিউদ্দিন নাসির গাজী শের মিল্লাত হযরতুল আল্লামা আলহাজ আকবর আলী রিজভী সাহেব আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরণে আজ মুশান 28তম বার্ষিক উরুস মুবারক স্থান শ্রীমন্তপুর দক্ষিণপাড়া ইসলাম ইসমাইল মুন্সি সাহেবের বাড়ি প্রাঙ্গণে চান্দিনা কুমিল্লা আজকের এই ইমানি নৌরানি মাহফিলের যিনি সম্মানিত সভাপতি জনাব সিদ্দিকুর রহমান বান্ডার সাহেব সহসভাপতি জনাব মইনুল ইসলাম মুহুরি সাহেব যিনি প্রধান অতিথি আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নাত আউলাদে রিজভী হযরত আল্লাহ মাওলানা বদরুল আমিন রিজভী সুন্নি আল কাদরী সাহেব পীর সাহেব রিজভী দরবার শরীফ যিনি আমার উলামায়ে আহলে সুন্নাত আশিক রাসূল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আলী আশরাফ ফারুকী রিজভী সুন্নি আল কাদরী সাহেব এবং আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হযরত মাওলানা সবুর খান চৌধুরী রিজভী সুন্নি আল কাদরী মাওলানা মুফতি আমির হোসেন রিজভী সাহেব সহ অভিষিদ আসেন মুফতি আলী হায়দার রিজভী অসংখ্য অগণিত আমার বাবার বয়সী মুরব্বীরা স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ছাত্র যুবক বন্ধুরা পর্দানি শিনি আমার মাউ ভনেরা সবার খেদমতে আমার আবারও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আমরা জবান খুলি মহান আল্লাহর আলী সন্দরবারে বলুন দাও আজ একটা শুকর আদায় করি যে আল্লাহ পাক আজকে আমাদেরকে বেহেশতের বাগানে আসার সুযোগ করেছেন কথা বলেন ঠিক কিনা একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ হাজারো সালাম সেই প্রিয় নবীজির খেদমতে, যিনি আসমানের নবী, জমিনের নবী, কুরসির নবী, লৌহের নবী, কলমের নবী, অসংখ্য অগণিত নবীদের নবী, যিনি বেনজির বেমিসাল, যিনার সর্ব অঙ্গ মুবারক নূরুন আলা নূর, যিনি হাজির ও নাজির, গায়েবের খবর দাতা, শামসুদ দোহা বদরুদ দুজা নূরে হুদা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামার কদম মুবারকে আওয়াজ করে বলেন ঠিক কিনা? সেই নবীর উম্মত হতে পেরেছি, এতে আমরা খুশি না বেজার? একটু হাত উঠায় দেখায় দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, এসবিআই দরবার শরীফ, জিন্দাবাদ, স্বয়ং নবীর আগমন, শুভেচ্ছা, হায়াতুন নবীর আগমন, শুভেচ্ছা, স্বাগত, মীরজাদা মীর মোহাম্মদ বুরহানউদ্দিন চিশতি আল কাদেরী সাহেব, সেই নবীর প্রেম মোহাব্বত কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আমরা আসতে পেরেছি, এতে খুশি না বেজার? আরে জোরে বলেন খুশি না বেজার? যে নবীর উম্মত হওয়ার জন্যে আল্লাহর নবী হযরত আদম আলাইহিসসালাম থেকে ধরে ধরে মতান্তরে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করলেন, দরখাস্ত করলেন, আল্লাহ আমাদেরকে যদি পয়গাম্বর না বানে, রসুল না বানে, নবী না বানে, কিতাব না দিয়ে, যে রসুলকে না বানাইলে তুমি আমি ঈসারে বানাইতে না, মুসারে বানাইতো না, আদমকে বানাইতে না, ইব্রাহিম খলিলুল্লাহ হইতো না, তোমার আল্লাহর আল্লাহত্ব প্রকাশ হইতো না, সেই আখির জামানার নবীর উম্মত যদি আমাকে বানাইতে, আমি ঈসা আলাইহিসসালামের জীবনটা দন্য হয়ে যেত। জুরু বলে না সুবহানাল্লাহ, কথা বলেন ঠিক কিনা? সেই নবীর উম্মত হয়ে ঈসা নবী দুনিয়ায় আসবে কি আসবে না? আরো জোরে বলেন আসবে কিনা? তাহলে এতে আমরা সেই নবীর উম্মত হয়েছি, যেই নবীর, নবীর চাইতো উম্মতের না দাম আল্লাহর দরবারে বেশি, কথা বলেন ঠিক কিনা? তো সেই নবীর উম্মত হতে পেরেছি, এতে খুশি না বেজার? কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, আমার আল্লাহর আল্লাহিত্ব যখন প্রকাশ ছিল না, তখন আমার হাবিবকে আল্লাহ পাক প্রকাশ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আমার আল্লাহ যখন ছিলেন কম নাহি ছিল কোন সখা, তখন আল্লাহ প্রকাশ হইতে চাই, হাকিকতের নূর দিয়া আমার হাবিবের নূর করলেন জুদা, হাকিকতের নূর দিয়া আমার হাবিবের নূর করলেন জুদা, এবার জুস মারিলেন, ডুব মারিলেন, এসকের দরিয়া আই গো, সময় যায় পরেন দরদ নবী পরেন দরদ নবী মুস্তফা, আই গো সময় যায় পরেন দরদ নবী মুস্তফা, মোহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়া, আল্লাহু আকবার বলে, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার নবীর নূর দিয়ে আল্লাহ তামাম পৃথিবী বানাইছে কিনা? আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আনা বিন্নূরিল্লাহ ওয়া কুল্লু শাইইন মিন্নূর। জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি, আমি মুহাম্মদের নূর দ্বারা আল্লাহ তামাম পৃথিবী কি করেছেন? সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি বলি, মুহাম্মদী নূর হইতে আপে আল্লাহ পাক জাতে সৃষ্টি করলেন তামাম দুনিয়ায়, আমার নবীরে যদি না বানাইতো কোনো কিছু না হইতো, এবার অন্ধকারে থাকিতো সবাই, আই গো সময় যায় পরেন দরদ নবী পরেন দরদ নবী মুস্তফা, আই গো সময় যায় পরেন দরদ নবী
বলেন আল্লাহু আকবার। ও বন্ধু, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামে পাক থেকে একখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বাজান ঘোষণা কার, আরো জোরে বলেন ঘোষণা কার, যেহেতু ওলির শরণে আজকের মাহফিল, ওলি আল্লাহর কথা কোরআনে আছে না নাই, হাদিস শরীফে আছে না নাই, আমার আল্লাহ বলেন আলা শব্দান ইন্না, নিশ্চয় আউলি আল্লাহি আমার ওলিগণ, লা খাউফুন আলাইহিম, যারা আমার ওলিদের কোনো ভয় নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানু। ওলিদের দুনিয়া রুকু দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে কোনো চিন্তা নাই। জোরে বলেন না সুবহান আল্লাহ। এই ঘোষণা দিলেন কে, গ্যারান্টি দিলেন কে? তা আজকে তো আমরা সেই আল্লাহর ওলির মাহফিলে আসছি, কথা বলেন ঠিক কিনা? আবার এমন একটা সময়ে বসছি, এই মাস্টার নাম হচ্ছে রবিউস সানি, আরো জোরে বলেন রবিউস সানি, যেই চাঁদে হুজুর সাইয়েদানা গৌস পাক গৌসুস সাকালাইন পিরানে পীর দস্তগীর মাহবুব সুবহানি কুতুব রব্বানি গৌসে ইয়াজদমি গৌসুস সাকালাইন বড় পীর আব্দুল কাদির জিলানি গিলানি বুগদাদি রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জমিন থেকে লক্ষ লক্ষ অসংখ্য গণিত ভক্তদের কি সুখ সাগরে বাসাইয়া বাসাইয়া, যিনি পর্দা করে বুগদাদের জমিনের মধ্যে শুয়ে আছেন, কথা বলুন ঠিক কিনা? হুজুর গাউস পাকের ফাতেহা ইয়াজদহ ঠিক কিনা বলেন? যে গাউস পাকের কথা রেজবি মামলা বলতো নি, গিয়ারবি শরীফের কথা বলতো নি, বলতো না, বলতো না গাউস রেজবি সাহ হুজুর কাবলা তোর মাহফিলটাই উরসে করতেন আমার গাউস পাকের, বড় পীর আব্দুল কাদির, আর মাসটাই কিন্তু আজকে জিলানি আব্দুল কাদির জিলানির মাস। ও বন্ধু, আমার আলোচনাটা সেই দিকে আমি নিলাম। ও বন্ধু, আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও মায়ার নবী ডেকে বলেন, ও আব্দুল কাদির, আব্দুল কাদের, ও আব্দুল কাদের তুমি শুনে রেখো, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা উপঢুকন দেওয়ার জন্য, একটা বকশিশ হাদিয়া দেওয়ার জন্য আমি তোমার দরবারে হাজির হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন, এ আব্দুল কাদির, ও আব্দুল কাদির, তুমি আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, নবীউল্লাহর প্রত্যেক মাসে মাসে তুমি বারবি শরীফের মাহফিল করো, ঈদি মিলাদুন নবীর মাহফিল করো, আব্দুল কাদির আমি নবী ঘোষণা দিয়ে গেলাম, তুমি রবিউস সানি চাঁদের 10 তারিখ দুনিয়া থেকে পর্দা করে আমার মাল মাওলার দিদারের সান্নিধ্যে চলে আসবে। ও আব্দুল কাদের, কিয়ামত যতদিন থাকবে, বেলায়েত যতদিন থাকবে, আমি নবী ঘোষণা দিয়ে গেলাম, অসংখ্য অগণিত তরিকা ভক্ত যত লোক দুনিয়ায় আসবে আর থাকবে, তুমি আব্দুল কাদির জিলানির গিয়ারবি শরীফের মাহফিল তারা পালন করবে। জোরে বলেন আল্লাহু আকবার। গিয়ারবি শরীফ আসেনি? আরো জোরে বলেন আসেনি? আমার নবীর দেওয়া মাহফিল, সুবহানাল্লাহ, গাউস বাকরি 11 শরীফের মাহফিল দিয়েছেন, আল্লাহু আকবার বলেন। ও বন্ধু, আমার গাউস পাক, আমার দয়াল নবী হাদিস শরীফের মধ্যে ঘোষণা করেন, আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, বেলায়াত হচ্ছে নবুয়াতের ছায়া মুবারক। সুবহানাল্লাহ বলেন, কেননা এখন নবুয়াত নাই, বেলায়াত চলতেছেন, আমার বড় পীর আব্দুল কাদির জিলানির কেরামত আসেনি। একটা কুল আসছে, আল কেরামতে আউলিয়াই হাকুন, নিশ্চয় ওলিদের কেরামত গুলো সত্য। সুবহানাল্লাহ বলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, জিক্রুল আম্বিয়া ইমিন ইবাদাতি ওয়া জিক্রুস সালিহিনা কাফফারা, নবীদের জিকির আমাদের জন্য ইবাদত। ও বন্ধু, ওয়া জিক্রুস সালিহিনা কাফফারা, ওলিদের জিকির, সালিহিনদের জিকির আমার আপনার জন্য গুনাহের কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ, ওলি আল্লাহর কালার কার আছে না নাই?
আরো জোরে বলুন, আছে না নাই? একটু জবানটা খুলে বলেন, হাই বড় পীর আব্দুল কাদির, বলেন হাই বড় পীর আব্দুল কাদির, তুমি জিলানির জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যাই। হাই বড় পীর আব্দুল কাদির, হাই বড় পীর আব্দুল জিলানেতে জন্ম তোমার, তরিকা হই কাদিরিয়া, আবু সালে মুসা জঙ্গি হইয়া তোমার পিতা, উম্মুল খায়ের মা ভাঙ, খারাপ লাগে খারাপ লাগে, উম্মুল খায়ের মা ভাঙ, উম্মুল খায়ের মা ফাতেমা হইয়া তোমার জননী, তোমারি নামের গুণে আগুন হইয়া যাই। এ আমার বন্ধুরা, শ্রীরামপুর গ্রামের মুরব্বীরা, আমি জানতে চাই, ও আমার রেজবিয়া দরবারের মুরিদারা রে, আমার গৌসু পাকের নামে, বড় পীরের নামে আগুন ফানি হইতো কিনা? আরো জোরে বলেন, হইতো নি। এবার আইন দেখি, আমার গৌসু পাক যে ঘোড়া দিয়ে চলতেন, ঘোড়া দিয়া, এই ঘোড়ার একটা খাতিম ছিল, গাছ কাইটা কাইটা না ঘোড়ার খাওয়াইতো, আসেনি? আরো জোরে কোন আসেনি? গাছ কাইটা খাওয়া রাস্তার মধ্যে এক অহাবি মোল্লা লাগল হয়েছে, কাটা অহাবি মোল্লা, ওলিরে ওলিরে যে দেখতে পারে না, এক কি ও, তুমি কি করো? কই কি তুমি জানো না, আমি আমার বড় পীরের গোড়ার ঘাস কাটি। কি কাটাই? গোড়ার ঘাস কাটাই। আই সর্বনাশ, আর কোনো কাজ পাইছো না তুমি? আচ্ছা তুমি কত বছর ধরে আছো? কো আমি তো অনেক 10-12 বছর হয়ে আছি, আমি হুজুরের দরবারে খাদেম আছি। হে কই কি জানেন নি, সহজ সরল মানুষ তো বুঝাইতেছে, কই মিয়া 10-12 বছর ধরে তুমি গাউসে পাকের গোড়ার ঘাস কাটতে আছো, কি পাইছো এ পর্যন্ত, কি পাইছো? কিছু তো পাইছি না, নাইলে কেনে কে কাজ করতেছো তুমি, দেখছিস না কেমনে বুঝাইছে? তোমার সামনে না বলে বাবুর সিরে ওলি বানাইছে, তোমার সামনে না বলে ইরান শহরের কুতুব বানাইছে চূড়ারে, সুবহানাল্লাহ, কোন বানাইছিনি গাউসে পাকের চূড়ারে ওলি বানাইছিনি? হাই হাই রে আমার গাউসে পাক, উনি তো বড় পীর আব্দুল কাদির জিলানি, কেমনে বড় পীর? গাউসে পাক বলে, কাদামে হাজিরা কাবাতু কুল্লি আউলিয়াল্লাহ, আমি গাউসে পাক আব্দুল কাদির জিলানি ঘোষণা দিয়ে গেলাম, কাদামে হাজিরা কাবাতু আলা কুল্লি আউলিয়াল্লাহ, সমস্ত আউলিয়াল্লাহর গর্দানের উপরে আমি আব্দুল কাদিরের কদম থাকবে, ঘোষণা দিছে কে? বড় পীর আব্দুল কাদির গিলানি, গিলানি জুড়ে বলে না, সুবহানাল্লাহ, গাউসে পাক সুরারে উনি বানাই দিছে, কথা কোন ঠিক কিনা? সেই জন্য বলতেছি এটা মাসটা আমার গাউসে পাকের মাস, একটা হক আসেনি? আর জোরে বলে না, আসেনি। হাই হাই রে সুরা, কই জীবনে কত চুরি করছি, গাউসে পাকের হুজরত যদি একদিন ঢুকতে পারতাম, ওনার কম্বল টম্বল যা আছে সব লইয়া পড়তাম, দেখছেন নি যুক্তি, খারাপ না ভালো? আচ্ছা আমার গাউসে পাক দেখিনিও, না দেখেন আমরা দেখিনি? আমার গাউসে পাক বলে, নজর তেইলা বিলাদিল্লাহ জমান কাহার দালালাতি আলা হুকমি ইত্তিসাল, ও বন্ধু আমার গাউসে পাক আব্দুল কাদির জিলানি বলে, নজর তেইলা বিলাদিল্লাহ আমি আব্দুল কাদির জিলানি যদি চক্ষু গুলি বন্ধ করি আল্লাহর তমাম পৃথিবী, আমি আব্দুল কাদির জিলানির কাছে কয়েকটা সরিষার দানার মতো লাগে, কয়টা কয়টা কয়েকটা সরিষার দানা পুরা এই রাজত্বটা। তো গাউসে পাকের ঘরের মধ্যে সুর ঢুকছে, গাউসে পাক দেখিনি, আর জোরে কোন দেখিনি, সুর আর কত বড় সাহস দেখেন না, আই হাই রে গাটি গুটি বাইন দে, এখন তো আর দরজা ফোনা বিছে কি ফানা, আমার গাউসে পাক আটকে ভালাই জগতটা কোন ঠিক কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লাহু الحي القيوم لا تأخذه سنة ولا نوم ঘোষণাকার আয়াতুল কুরসি পারেননি, পারেননি আল্লাহ হুদা পারেননি, আয়াতুল কুরসির আমল যদি থাকে, এই মুখটা যদি হেফাজত থাকে, ঘুমের ঘরে শুইয়া যদি আয়াতুল কুরসি ফইরা আপনি ফু দিতে পারেন, সূরা ডুবতে পারবো রে ঘর থেকে বাইর হইতে পারবে না। আমার গাউসে পাক সূরা আটকাই লিছে, সূরা আমার গাটি গুটি বাইন্দা ঘুরতাছে, কিরি কোন দিকটা ঢুকছি, দরজা কু
সুরাকো জীবনে কত চুরি করলাম, এরকম বেউজ্জতি দর আমার জীবনে ও দরজা ভাই নেবি সাইডা ডুকুনের বেলা ডুকছি এখন দরজা ওইটু নাই আসিনি দরজা, আরে দরজা আছে তার চোখের মধ্যে কি লাগাইছে তালা লাগাইয়া দিয়েছে কই দরজা বাইটি না আল্লাহ একবার বলেন হে কই যাক আমার মাল সামানের দরকার নাই সাসা যার যার যান সুরার মন কিতা করে এখন সুরা কয়া হেরে বড় ফিরের যে মুরিদ বরবীর আব্দুল কাদির জিলানির যে মুরিদ আছে যদি সকালবেলায় আমারে দেখে আমি যে বালা মানুষ আমারে চিনবনি চিনতো না পিডা কি একটা মারি ধরবো একটা একটা দিলে আমার কাম কি আমি এই ছেলে ভাই বসো আপনাদের কষ্ট হইতাছে কষ্ট হয় চাটার নিচে কিতাবের মধ্যে আসছে চাটার নিচে অথবা ধারির নিচে যায় লুকাইছে ও সকালে যদি কি দরজাটা খুললা দে মাল মূলের দরকার নাই আল্লাহ আমার জানরা বা সায়দা দেখছেন নি চাটির নিচে দাঁড়ায় রইলেন আয় হাই সকালবেলা আমার গৌস বাগ সারা রাত্র জিকির করে কার আরো জোরে বলেন কার জিকির করে ওই আমি সুখে দুঃখে আমি তোমার মুগু দেখিয়া শান্তি পাই আমার কেহ নাই রেজবি তুমি বিনে এই সংসারে মুর্শিদামার কেহ বলবনি বলবনি জীবনে অন্ধকার ছিল তোমার দয়াই হইছি আলোক জীবনে অন্ধকার ছিল তোমার দয়াই হইছে আলোক এই আমার বাঁচার চেয়ে মরণ ভালো বাঁচার চেয়ে মরণ ভালো যদি তোমায় নাহি পাই আমার কেহ নাই দয়াল তুমি বিনে এই সংসারে রেজবি আমরার কেহ হাই হাই খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো আল্লাহু আকবার হাই হাই খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদের ছবি গো এ আমার বাঁচার চেয়ে মরণ ভালো দয়াল বাঁচার চেয়ে মরণ ভালো যদি তোমায় নাহি পাই আমার কেহ নাই দয়াল তুমি বিনে এই সংসারে মুর্শিদামা আর কেহ নাই একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ও বন্ধু আমার গাউসুফ বাগ কি রাত্রের বেলা ঘুমাইনি আমার গাউসুফ বাগ জিকির করে কার আমার গাউসুফ বাগ আল্লাহ রাসূলের সান্নিধ্যে হুজরায় বৈশা বৈশা মুরাকাবা করে আর একদিক দিক দিয়ে গিয়া সুরা ঢুকছে কথা কোন ঠিক নি গাউসুফ বাগ কই যা তোরে দুনিয়ার ধনী না আমি আখিরাতের ধনী বানাই দেব আল্লাহু আকবার এটা ওলির গুণ কার গুণ ফজর নামাজের সময় হাজা হিজির আলাইহিস সালামের কথা শুনছেন নি হিজির আলাইহিস সালাম উনি কি ইন্তেকাল করছে এই 60 জন নবী এখনো তার ইন্তেকাল করে নাই হাজা হিজির আলাইহিস সালাম উনি কোথায় আছে কোথায় আছে তাম প্রাণী তাম পৃথিবীর যত পানি আছে পানিগুলি নিয়ন্ত্রণ করে হাজা হিজির আলাইহিস সালাম ও বন্ধু হযরতে হাজ হযরতে ইলিয়াস আলাইহিস সালাম এখনো ইসরাইলের সাথে সাক্ষাৎ হয় নাই ইন্তেকাল করেন নাই উনি আছে জঙ্গলের ভিতরে আল্লাহ একবার বলেন তিন নম্বরে হযরতে ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনছেন নি ইদ্রিস আলাইহিস সালাম আছে বেহেশতের বারান্দায় বারান্দায় ঘুরে আল্লাহ একবার চার নম্বরে ও ও বন্ধু যিনি আমার নবীর উম্মত হওয়ার জন্য অপেক্ষা করে হযরতে ঈসা রূহুল্লাহ চতুর্থ আকাশের মধ্যে আছেন আমার নবীর উম্মত হয়ে আবার মক্কার জমিনে পদার্পণ করবেন বলেন আল্লাহু আকবার এ বন্ধু এ হাজা হিজির আলাইহিস সালাম ফজরের সময় আয়েশা ডাকে বলে আব্দুল কাদের ও এ আব্দুল কাদের
আব্দুল কাদের বলকে কয় আমি খাজা হিজির একটা সংবাদ দিয়ে যাচ্ছি আপনাকে, ইরান শহরের কুতুব দুনিয়া থেকে পর্দা করেছে, আপনি তো সমস্ত ওয়ালিদের ওয়ালি, ওইখানে একজন কুতুব পাঠায় দেন, কুতুব পাঠায় দেন, আমি খাজা হিজির আপনাকে সংবাদটা দিয়ে গেলাম। এই বাচ্চারা আমার গাউসে পাক ফজরের নামাজ পড়ে হাদিম রে কই কিরে কি কয় কয় আমার দেখতো ঘরের কোনায় দাড়ি চাটার নিচে একজন লোক আছে হেরে ধরেন আর কোন ভয় আসেনি, গিয়ে হাতার হাওয়া ধরছে হে তো কাই হাই রে আমার দিক কেন লাগছে, হে কো ভাই সার কই সারা সারি নাই বরফি সব ডাকছে, হে কো আল্লাহ না জানে আমার অবস্থা কি হয়, গাউসবাকে দরবারে টাইনা হেসরায় আনছে, এনেকে হুজুর আনছে সুরারে, গাউসবাকে তুই চুপ কর, গাউসবাকে সামনে কাঁপতাছে ভই ভই আসিনি আসিনি, কই হুজুর এমনি যে এমনি আমারে দৈরা লাইবেন, এমনি যে এমনি আমারে বন্দি করবেন, আমি জীবন অভাব জিনা হুজুর জীবনে আর অন্যায় করব না অপরাধ করব না গো আল্লাহর ওলি ক্ষমা করে দেন, জীবনে আপনার কাছে তওবা করে গেলাম আর এই কাজ করব না, আমার গাউসের বাক্য তোমার জন্য খালি দিতে পারি না, আমার গাউসের বাক্য হেতু সুরা বেড়া তার কোনো পবিত্র আসেনি, কয়ে এর উজু বানায় উজু 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 কি শরীরটা পবিত্র করে আনো, শরীর পবিত্র করে আনছে সুরা মন কয় হুজুর গাউসের বাক্য তো সবসময় পবিত্র থাকে ঠিক নি, আমি তো সুরা বেড়া কি এর ফাঁক আর না ফাঁক মন ফাঁক পবিত্র বানায় আমার ঠিক তালে কথা কোন ঠিক নি, সুরার মন্দ বাজান পুলিশ পুলিশ গাউসের বাক্য আরে না তোমারে তো আমি খালি দিতে পারি না, দুনিয়ার ধন সম্পদ নিতে আসছো বেড়া, ইনি তো নিতে পারছো না, তুই দরজা ভাস না বিছাই না, আমি তোরে আখেরাতের বাসা বানাই দিব, সুবহানাল্লাহ। ও বন্ধু আমার গাউস পাক বলে বাবা তুমি নামাজের শুরুতে বসো, ফেস টু ফেস অর্থাৎ আমার সামনাসামনি বসো, ও আমার নবীর প্রেমিকের আগাও, ও আল্লাহর ওলির আশিকরা ওলি কাকে বলে, ওলির দরবারে যদি আদবের শহীদ চাইতে পারো, আমার কথা বলেন ঠিক কিনা, এ তোমার বামস্তনের দুই আঙ্গুল নিচে লতিফায়া কলবের দিকে তুমি নজর করো, আমার গাউসে পাক সিনা টু সিনা কলব টু কলব, আমার গাউসে পাক যখন এত্তেহাদি নূরানি ফয়েজ ওই চূড়ার কলবের দিকে আমার গাউসে পাক দিতে লাগলেন, আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ, ও আমার নবীর প্রেমিকেরা আমার আল্লাহর কুদরত বোঝা যায় না, আমার গাউসে পাকের এত্তেহানি নূরানি ফয়েজের বদলতে আমার দয়াল আল্লাহ চূড়ার অতীতের জীবনের গুণাগুলি ক্ষমা করাইয়া মুহূর্তের ভিতরে আমার বড় পীর আব্দুল কাদির জিলানী চূড়ার ইরান শহরের কুতুব বানায়া দিলেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ, কথা বলেন ঠিক কিনা, চোরাই আসলো চুরি করতে হে তোমারও পাগে দরবারেতে গো, চোরাই আসলো চুরি করতে হে তোমারও পাগে দরবারেতে কুতুব বানাইলা তারে, কুতুব বানাইলা তারে মহিউদ্দিন জিলানি সাই তোমার মেহরবানি আব্দুল কাদির জিলানি। ও বন্ধু এখন সুরার ইয়া ইরানের কুতুব বানায় দিল কে, আমার গাউসে পাক আব্দুল কাদির জিলানি বানাইছে তো আল্লাহ ওসিলা কে, আমার আল্লাহ আমার গাউসে পাক কথা কোন ঠিক নি, সেই জন্য আল্লাহ কোরআনে ওসিলার কথা বলছে, কিসের কথা আরো জোরে বলেন কিসের কথা, ওসিলা তারাশ করার কথা কোরআনে আছে না নাই আরো জোরে বলেন আসেনি, বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা وابتغوا إليه الوسيلة ও বন্ধু উসিলা তারাশ করার কথা বলছিনি আমার আল্লাহ, আমার আল্লাহ বলেন হে ইমানদার
দেখছেন নি আল্লাহ কত সুন্দর করে ডাক দিলেন, হে ইমানদার, ও ইমানদাররা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো, কারে কারে আল্লাহকে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহি ওসিলা, এরপরে তোমরা ওসিলা তালাশ করো, সুবহানাল্লাহ বলেন, ওসিলা মানে কি আল্লাহর ওলির দরবারে যাওয়া দরকার আছে নি নাই, আরে জোরে বলেন আছে না নাই, হাই হাই রে আমার কথা ছিল ওইখানে, ওই লোকটাকে যে লোকটারে আমার গাউস বা গুড়ার গাছ কথা কোন ঠিক নি, ওই যে আগুন পানি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা, কই জীবনে কি পাইছো কি পাইছো, কই কিচ্ছু তো পাইছি না, কত মানুষের অলি বানাইলো আমার তো দেখে না, হের শরীর মনের মধ্যে গুসা আইসা গেছে, কি আসছে সহজ সরল মানুষজন রাগ করে দেখেন সহজে এই রাগটা ভাঙে না, হে কই যাক আমার জন কিচ্ছু দিলই না, আমি আর বড় পীরের দরবারে থাকবো না, এখন বাড়িতে যাইবে না, সে রাগ করছে এখান থেকে চলে যাবে বাড়ি, দেখছেন নি অবস্থাটা, দেখছেন নি কেমন ভাবে তার একটা ফার্ম দিল বাতেলের দল, এই ফার্ম হইনা হেকো যা বড় ভিড়ের দরবারে আর রোয়ানা দিছে যাইতেছে বাড়ি যে বোগা, এখন যে গট্টার মধ্যে থাকতো যে ঘরের মধ্যে কইতেছে হারি এই গট্টার মধ্যে তো আমি 12টা বছর ছিলাম, আমার পরে তারও কত হাদিম ওই আসবে, কথা বলেন ঠিক নি, হে কো আল্লাহ যে গট্টার মধ্যে আগুন লাগতো কি দুঃখ করে দেখছেন নি, আল্লাহ দিত আল্লাহ গোটা মধ্যে আগুন লাগতো, বলতে দেরি হয়ে যায় আল্লাহর গায়ে বি আগুন লাগছে, আল্লাহ একবার বলেন আগুন লাগছে, ওরে হাই হাই রে সর্বনাশ, কামড়া কিতে হইলো আল্লাহ, আগুনটা নিবাই দাও, ওই ঘরের মধ্যে তো আমার কিছু জামা কাপড় আছে, কি আছে কি আছে, হাই হাই রে আবার এই কথা কইছে বলে দে আগুন আবার নিবা যা, আল্লাহ একবার বলেন না, হে কই কি রে, এই ওই বাতাল আমি না বলে ওলি হয় নাই, আমার কথা আগুন দৌড়ে আর নিবে, আল্লাহ একবার বলেন না, এখন তো ওলি বিরোধী লোক দূর তাছে ভাই খাইছে, হে যদি এখন আমার লাগুল ভাই ইমুন মার দিব ঠিক রাখতো না, কথা কোন ঠিক নেই, আমার গাউসে পাক দরবারে যখন গেলেন তামার সামা মুস্কি হাসি বলে এরে খাদেম কি কইলা, আগুন তো তুই লাগাইছ তুই আবার নিভাইছ, আল্লাহ একবার বলেন না, কোন সমাজে ওলি আসছ তুই নিজে জানস নি, কোন সমাজে ওলির দরজা নিয়ে তুই আমার দরবারে আসছ, জুড়ে বলেন না আল্লাহ হয়ে গেবা, ও বন্ধু ওই গাউস পাক আব্দুল কাদের জিলানি উনি কত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, তাফসিরে নঈমের মধ্যে কিছু দলিলের প্রয়োজন আছে নি, নাইলে বাতেলারা বলবে কিচ্ছা গায়ে গেছে, কথা কোন ঠিক নেই, তাফসিরে নঈমের মধ্যে আল্লামা মুফতি আরকান নঈমি রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, ওই কোরআন তাফসির করতে যাইয়াং সূরা সূরায়ে আনআমের তাফসির করলেন, প্রাসঙ্গিক আমার গাউস পাকের এক কানা কেরামত উঠাইলেন, আল্লাহু আকবার বলেন, সূরায়ে আনআমের তাফসির করতে যাইয়া একখানা প্রাসঙ্গিক গাউস পাকের কেরামত উঠাইলেন, কি উঠাইলেন, গাউস পাক নদীর পাড় দিয়ে রওনা দিছে, আল্লাহু আকবার বলেন, নদীর পাড় দিয়ে রওনা দিলেন, আপনাদের কি কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে বলবো বলবো, সামনে গেলে কোনো কষ্ট হবে, একটা শান বলি শান বলবো বলবো, তোমায় ডাক দিলে ও বোলার দিগে চাইও রে ও দয়ালে রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, আসিনি আসিনি, আরে যারা রেজবি মাওলার কাছে মুড়ি দিয়েছে, এখন যে রেজবি মাওলা দুনিয়ায় নাই, পীরের কথা মনে হইলে গোলজাড়ের মধ্যে দাদা কইরা আগুন জ্বলে, কথা কোন ঠিক কিনা, হাকিকতের মুড়ির যারা ওই জোরে পীরের কথা স্মরণ হইলে যদি তোমার শরীরের পশমটা দাঁড়ায় না যায়, তোমার চোখের পানি যদি চলে না আসে, তাইলে তুমি বুঝবা এখনো তোমার পীরের সঙ্গে তোমার প্রেমের কানেকশন হয় না, কথা বলেন ঠিক কি না, চাঁদের রাইতে আইসো গো মুর্শিদ চাঁদের বাহার আমার গলায় দিও গো মুর্শিদ তোমার প্রেমের একটা হার, আল্লাহ একবার বলেন, আমার আত্মাতে আত্মা মিশাইয়া রাখবো রে, আমার আত্মাতে আত্মা মিশাইয়া রাখবো রে ও দয়াল রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইও রে, আল্লাহু আকবার বলেন,
আওয়াজ করে বলেন ঠিক কিনা? এ বন্ধু তাফসীরে নঈমীর মধ্যে বলেন আমার গাউস পাক রওনা দিছে নদীর পার দিয়া। কোথায়? নদীর পার দিয়া রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে দেখে একটা বৃদ্ধা মা মহিলা বসে বসে কান্দে। কে কে? একটা মহিলা বৃদ্ধা মা বসে বসে কান্দে। আবার গাউসে পাক বলে মা তুমি কেন কান্দো? কেন তুমি কান্দো? মা বলে যুবক কেন তোমার কাছে বলবো, আমার দুঃখ কত মানুষের কাছে আমি বলেছি, কেউ তো আমার উপকার করতে পারে না, আমি তো একদিন ধরে কান্দি না যুবক রে, 12 বছর ধরে ধরে আমি এই নদীর গাটলায় বসে বসে কান্দি। আল্লাহু আকবার। মা গো কেন তুমি কান্দো? আমার গাউস পাক বলে তার কারণ কি? কই বাবা তোমার কাছে বললে কি হবে? আমার গাউস পাক বলে মা আমি আব্দুল কাদেরের কাছে একটু বলেন না, আমি আপনার কোনো উপকার করতে পারিনি। আল্লাহু আকবার। মহিলা কয় হাইরে তুমি নি জিলানের বড় বীর আব্দুল কাদের? তুমি নি জিলানের বড় বীর আব্দুল কাদের? কয় মা এ আব্দুল কাদের মনে হয় তোমার কাছে বললে আমার কিছু উপকার হইতে পারে। ও আব্দুল কাদের আমার একটা যুবক সন্তান ছিল, আমার সন্তানরা যখন প্রাপ্ত বয়স হয়ে গেল আমি মার উপরে দায়িত্ব চলে আসলাম, আমি আমার সন্তানদারে বিবাহ করার জন্য নদীর ওই পারে আমি পাঠাইলাম বরযাত্রী সহ। আল্লাহু আকবার বলেন। জামার সাথে বরযাত্রী যায়নি? যায়নি। বরযাত্রী লয়া নৌকা লয়া নদী পার হয়ে গেছে, যায়া বিবাহ সাথী পড়াইয়া খানা টানা খাইয়া আবার যাত্রী নিয়া বরের বাড়ির দিকে রওনা দিছে। যখন বন্ধ নদী পার হচ্ছিল আমার আল্লাহর কুদরত বোঝা যায় না, ওই নদীর মধ্যে ঝড় তুফান আরম্ভ হয়ে গেল। এমন ঝড় তুফান আরম্ভ হয়ে গেল মুহূর্তের ভিতরে নদীর মধ্যস্থানে আসিয়া ওই বরযাত্রী নৌকাটা নদীর মধ্যে ডুবন্ত নিমজ্জিত হয়ে গেল। আল্লাহু আকবার। বরযাত্রীও মারা গেল, বউ মারা গেল, ছেলে মারা গেল, মাঝি মাল্লা কেউ বাঁচতে পারল না। সংবাদটা বুড়া মার কাছে গেছি, ও আব্দুল কাদির আমি যখন শুনেছি আমার সন্তানের নৌকাটা নদীর মধ্যে নিমজ্জিত হয়ে গেছে, আমি মা আর বাড়িতে থাকতে পারি না। কথা কোন ঠিক না? সন্তান শুধু আমার একটাই ছিল রে, আমি আমার সন্তানের সুখে পাগল হইয়া নদীর গাটলার মধ্যে আইসা বৈশা বৈশা আমি মা কান্দি। আল্লাহু আকবার। দেখেন বাবা মা কেমন পৃথিবীর জমিনের মধ্যে নিঃস্বার্থে একটা জন মানুষ, একটা মানুষ দোয়া করে রে বাবা, এই মানুষটার নাম হলো জনম দুহী মা। কথা কোন ঠিক কিনা? এমন দরদ দিবে আর হবে না আমার মা, মা গো বলেন এমন দরদ দিবে আর হবে না আমার মা, মা গো মার একটান দুধের দাবির দান কাটিয়া গায়ের সাল, পাপুজ বানাইলে ঋণ সুদ হবে না মা গ। কথা কোন ঠিক নি? মা ডাকে আব্দুল কাদের, আমি আমার সন্তানের সুখে সকালবেলায় আইসা নদীর গাটলায় বৈশা বৈশা কান্দি, যখন আবার মগরিবের সময় হয়ে যায় যখন আবার সন্ধ্যা গড়ায় আসে আমি মা বাড়ি যাই, এমনি এমনি করে করে আমি আমার সন্তানের জন্য আজকে 12 বছর ধইরা এই নদীর গাটলায় বৈশা বৈশা কান্দি। আচ্ছা আপনার বলেন মানুষ যদি মারা যায় দুনিয়া থেকে আর আসে, এই হুকুম আছে নিও? আছে নাই, মানুষ আসবে না। আমার গাউসবাগ মহিলার কান্দন দেখে মায়া লেগে গেছে, সুবহানাল্লাহ বলেন না? আমার গাউসবাগ জমিনে সাজদা দিয়া কো আল্লাহ, ও আল্লাহ এ বৃদ্ধা মা যে কান্দে তুমি কি দেখো না, মাবুদ তোমার কি মায়া লাগে না? আমার গাউস পাক আল্লাহ কয় গাউস, ও আব্দুল কাদের বৃদ্ধা মহিলার সন্তান মারা গেছে, তুমি কি জানো না মানুষ মারা গেলে আর দুনিয়ায় ফিরা যায়নি? সুবহানাল্লাহ বলেন। আমার গাউস পাক কয় আল্লাহ দুনিয়া আসুক না আসুক তুমি আল্লাহ কি পারো না মরা মানুষ জিন্দা করতে? সুবহানাল্লাহ বলেন না? কইডার কোনো হুকুম নাই। গাউস পাক কই লেখছে কাড়া কলমে, কলমরে হুকুম দিছে কাড়া আমি আল্লাহ, কই তুমি আবার জিন্দা কইরা দাও। গাউস পাক কই না সম্ভব, আমার আল্লাহ কই না সম্ভব না। আমার গাউস পাক কই আল্লাহ যদি না না হয়
তাহলে তুমি কেন কোরআনে বলেছো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। তখন তুমি কি করবা? কোরআনে না তুমি ঘোষণা দিয়েছো জিন্দা করবা, তাহলে এখন জিন্দা করে দাও। কষ্ট হইতেছে নি আপনাদের? আমার নবীর প্রেমিকা নাম ও আল্লাহর রাসূলের শিকারা আমার গাউস পাক ডেকে ডেকে বলে আল্লাহ জিন্দা করে দাও, সন্তানটা ফিরাইয়া দাও। আমার আল্লাহ কই না বুড়ির পক্ষে অন্য একটা প্রস্তাব করেন, এবার কই কি জানেন নি? আমার গাউস পাক কই আল্লাহ সন্তানটার চাইলাম, সন্তান যে মেয়েটার বিবাহ করছে এই নতুন বউ চাইলাম। আল্লাহ একবার এতক্ষণ চাইছিল ছেলে, এখন কি চা? নতুন বউ। এখন কি চা? নতুন পুত্রবধু বউ ফিরাইয়া দেওয়ান লাগবো। আল্লাহ একবার বলেন না, হাই হাই রে আমার আল্লাহ বলেন না, আমার গাউস পাক বলেন আল্লাহ ছেলে চাইলাম, ছেলের বউ চাইলাম। আল্লাহ কই না আমার গাউস পাক কই ছেলের সঙ্গে যারা বরযাত্রী গেছিল, বরযাত্রী আসেনি আর জোরে বলেন সুবহানাল্লাহ, ছেলের সঙ্গে যারা বরযাত্রী বরযাত্রীও ফিরাইয়া দেন। আয় হায় আল্লাহ একবার বলেন না, আমার আল্লাহ কই না অন্য একটা প্রস্তাব করেন। আমার গাউস পাক কই আল্লাহ ছেলে চাইলাম, মেয়ে চাইলাম, বরযাত্রী চাইলাম, নৌকাটা যারা চালায় তারা রে কি কয় মাঝি মাঝি তারে কি কয়? ও আল্লাহ মাঝি মাল্লাহ চাইলাম, আমার আল্লাহ কয় না অন্য একটা প্রস্তাব করেন। আমার গৌস পাক কয় আল্লাহ মাঝি মাল্লাহ তো দিবেন, ওই মেয়ের বাইক থেকে মেয়ের মাঝে ছেলের মারে মিষ্টি দিছিল মিষ্টি, মিষ্টিও দিবেন ফাতি লভিরায়া দিবে। আল্লাহ একবার বলেন না, হাই হাই রে আমার আল্লাহ কই মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আমার আল্লাহর যে আমি আল্লাহর হয়ে যাই আমি আল্লাহ তো তার হয়ে যাই। কথা কোন ঠিক নি? হাই হাই আমার আব্দুল কাদের জিলানি চাইতে চাইতে নি আমার জিলানের সব পুরদার সালা। আল্লাহ একবার, এ আব্দুল কাদের ও পাগলামি করিও না, থামো থামো আব্দুল কাদির পাগলামি করিস না। আমার গাউস পাক কই আল্লাহ কি করবেন? কই ফিরাইয়া দিতাছি, অপেক্ষা করেন। আল্লাহ মাথা উঠান মাথা উঠান, আমার গাউস পাক মাথা উঠাইয়া দেখে 12 বছর আগের বাবা যে নৌকাটা নদীর মধ্যে নিমজ্জিত হইয়া গেছে, ওই নৌকাটা 12 বছর পরে নদীর মধ্যে বাসমান হইয়া গেল। আরে তাকবীর আল্লাহু আকবার, আরে আমরা আসি সেখানে রেসবিয়া দরবার শরে জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা। নৌকা বাইছে, কষ্ট হইতেছে আপনাদের? নৌকা এমনি আইতেছে, মাছ দিয়ে নৌকার ফাল দেওয়ান লাগে না, নৌকা বাউন লাগে না, কি কন এমনি। তুমি মন মাঝি হইয়া পার করো মাহারে গো দয়াল, পার করো মাহারে মাঝি সারা নৌকা মুর্শিদ চলে না তো নদীতে। কথা কোন ঠিক নি? এখন মাঝি সারা ওই তো নৌকা চলে, আমার গাউস পাকের দিকে নৌকা এমনি আসতেছি। আইসা বই মাঝি গাটলার মধ্যে কান্দে গো, এই গাটলায় আইসা নৌকাটা লাগছে। আমার গাউস পাক বরপীর আব্দুল কাদের জিলানি কয় মা তোমার ছেলেকে, ও তোমার ছেলেকে মা কয় ও বরপীর আব্দুল কাদের, ওই তো আমার ছেলে বৈশা রয়েছে নতুন বদুলইয়া। আল্লাহু আকবার বলেন, আমার গাউস পাক আব্দুল কাদের জিলানি আঙ্গুলের নাম কি? শাহাদাত। আর জোরে বলেন শাহাদাত। এইটার নাম কি? অনেক বুড়া বলে এই যে বৃদ্ধাঙ্গুল শাহাদাত আঙ্গুল মধ্যমা, এরপরে হইল তর্জনী কনিষ্ঠা, পাঁচটাঙ্গুলের পাঁচটা নাম আসিনি। আরে জোরে বলেন আসিনি। ও আমার নবীর প্রেমিকের আগাও, ও আমার ও আমার রেজবিয়া দরবারের বাবার আবায়ানাং, আমার গাউস পাক আব্দুল কাদের জিলানি এই সাদা আঙ্গুলটা উঠাইয়াও যখন ইশারা দিল জামাইর ইশারা দিল, এবার জামাই নৌকা থেকে বাহির হইয়া চলে আসবে, পাশে বসে আছে কে?
পাশে কে বসে আছে? নতুন বধুর হাত ধরছে, জামাই তো মেল হয়ে যেতাম, বোর ফেলে কি জামাই যায়নি? এ বোর হাত ধইরা নতুন বধু নৌকা থেকে জামাই আর বধু নৌকা থেকে নাইমা জমি নয়া ভরছে। আল্লাহ একবার, আরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার আমার গৌসু পাক আব্দুল কাদির জিলানী বুগদারি ইশারা দিলেন নৌকাটা আবার মাঝি মাল্লা লইয়া ওই কিতাবের মধ্যে আসছে। ওই নৌকার মধ্যে মিষ্টির ফাতিলও আছিল, মাঝি মাল্লা সব আছিল। আল্লাহু আকবার কয়। এই মাঝি মাল্লা নৌকা ফাতিল বরযাত্রী লইয়া নৌকা আবার আগের জায়গায় যায় ডুববা গেছে। আল্লাহ, এখন আমার গৌস বাগ ডাইকা কয় যুবকরি, তোমার নাম রাখলাম আমি শাহদৌলা। কি নাম? কি নাম? শাহদৌলা। আর জোরে বলেন কি নাম? শাহদৌলা। এ যুবক, তোমার মা তোমার জন্য 12 বৎসর ধরে ধরে এই নদীর গাতলায় কান্দে। যুবক রে, তুমিও তো জানো মানুষ মারা গেলে আর দুনিয়া আসার হুকুম নাই, আসতে পারে নাই। আমি আব্দুল কাদির জিলানী যখন আল্লাহর কাছে দরখাস্ত করলাম, আমার আল্লাহ আমার ফিরাইয়া দেয় নাই, আমার আমার আল্লাহ তোমাকে আবার পুরোনায় জিন্দা করে দিল। আমি আব্দুল কাদির তোমারে ওসিয়ত করে দিয়া যাচ্ছি। আরে যুবক, যে মা 10 মাস 10 দিন তোমার গর্ভে ধারণ করলো, যে মা তোমার জন্য 12টি বছর কানতে কানতে চোখের পানিগুলি চোখগুলি অন্ধ করে ফালাইলো, মা না খাইতে খাইতে মা বৃদ্ধা হয়ে গেল, সেই মায়ের খেদমত ছাড়া কোনো দিন তুমি ঘরের বাহির হইবা না। জুরে বলেন সুবহানাল্লাহ। মার খেদমত চাই কি চাই না? আরো জুরে বলেন মা বাবার খেদমত চাই কি চাই না? আবার নবী মা বাবার খেদমতের কথা বলে কি বলে নাই? আরো জুরে বলেন বলছি কি না? এ আমি করিনি করিতে পারিনি মা বাবার খেদমত, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদিও গো তারা বেঁচে থাকি। আল্লাহ একবার বলেন, একটু বলেন। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদিও গো তারা বেঁচে থাকি। ওই আমি করিনি করিতে পারিনি, ওই আমি করিনি করিতে পারিনি পিতা মাতার খেদমত, করিও নবীর বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গখানা, তাতে খুশি হয় রব্বানা। আল্লাহ একবার, ঠিক নি? মা বাবার মুখে যারা খাবার উঠাইয়া দেয় আমার আল্লাহ খুশি না বেজার? আর জোরে কই দিব খুশি না বেজার? যদি আল্লাহ খুশি হয়, হ্যাঁ অনেকের আছে মা নাই, অনেকের আছে বাবা নাই, আরো জোরে বলে না চিনি, তাইলে আব্বা আম্মার খেদমত কেমনে করবেন? মা যার কবরে গেছি, বাবা যার কবরে গেছে, কেমনে মা বাবার খেদমত করবেন? একটা রাস্তা খোলা আছে বাবা, একটা রাস্তা খোলা আছে, মানুষ যদি মারা যায় তার দুনিয়ার আমল বন্ধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর আমল করতে পারে না, দোয়ার দরজা খোলা আছে। কিসের দরজা? যদি নেককার সন্তানরাই কাজা সন্তান দোয়া করলেন, এই দোয়াটা মা বাবার কবরে যায় কি যায় না? কষ্ট হইতেছে আপনাদের? যায় কি যায় না? এখন মা বাবার জন্য দোয়া করা দরকার। যিনি একটা জিনিস সদ্গায় জারিয়া যেটাকে বলা, দোয়া মার কবরে যায়, দোয়া বাবার কবরে যায়। বন্ধুরা আমার, আমি জানতে চাই আজকে যে এই রিজভিয়া দরবারের মুরিদেরা বক্তরা যেহেতু সুন্দর একটা মাহফিল দিল, মাহফিল দিল, এই মাহফিলটা করাতে আপনারা খুশি না বেজা? আওয়াজে বুঝি না, খুশি না বেজা? আল্লাহ পাক কবুল করুন আজকের মাহফিল। রেজবিয়া দরবারে মাওলা রেজবি রোহনী দাওয়াতের প্রত্যেকের অনুষ্ঠিত করে আমরা সকলে বলি আমি আদরের বিয়ে বলবে আওলাদের রেজবি যেখানে আসছে এখানে আদরের দরকার আছে। তো কিনা বলেন, আমি যেটা বোঝানোর জন্য আপনাদের কাছ থেকে বিদায় আলোচনা দিয়ে
আমার পরিচিতিটা পাবেন। আমার জন্য দোয়া চেয়ে আমি বিদায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।